পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের জেলখানা মোড় চৌধুরী বাজারের কাছে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে বলে অভিযোগ। এলাকায় কোনো জলের ব্যবস্থা নেই বলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করেন। তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাদের আরও অভিযোগ, বাম জামানা থেকেই এই এলাকায় তারা জল যন্ত্রণায় ভুগছেন। তাদের দাবি, এই স্থানে জলের ব্যবস্থা করা হোক। আমাদের এটা 3 নম্বর ওয়ার্ড হচ্ছে। কী সমস্যা রয়েছে ওয়ার্ডে? সমস্যা তো সবই তো মাননীয় পৌরসভা থেকে সবই হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু সমস্যা রয়ে গেছে, দীর্ঘদিন ধরেই আছে এটা। এই আমাদের এই ওয়ার্ডে যদি একটা খাবার জলের ব্যবস্থা যদি হতো খুব ভালো হতো। যেটা আছে আমাদের দোকানদারের প্রবলেম হয়, প্লাস নিত্যযাত্রীদের যাওয়া আসার পিছিয়ে, এই রাস্তাটা তো প্রচুর ব্যস্ততম রাস্তা। এটা হসপিটাল থেকে আপনার কলেজ আছে, খোঁজ বাগান আছে, প্রচুর প্রচুর জলের সমস্যায় পায়। হ্যাঁ, শুক্রবার দিন আমরা চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যানকে ফোন করেছিলাম। হ্যাঁ, যে চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছেন, হ্যাঁ দেখছি। হ্যাঁ, সমস্যা বলতে এখানে একটা আমার টিউবওয়েল দরকার, জল প্রয়োজন হলেই আমাকে যেতে হবে হাফ কিলোমিটার দূরে আনতে। তারপর বয়স হয়ে গেছে 74 বছর, কলটা টিপতেও পারছি না, খুব কষ্ট হয়। সামনে থাকলে কোনো একটা ছাত্রকে বললাম, বাবা এক মাস জল এনে যেত, এক বালতি জল এনে যেত দেবে। এইটা এখন আমার বিশেষ প্রয়োজন। 3 নম্বর 3 নম্বর কাউন্সিলরকে বলেছেন? অনেকবার বলা হয়েছে, সেরকম কিছু হচ্ছে না। হচ্ছে বলছে করে দেবো, করে দেবো, হবে হবে। প্লেস পাচ্ছি না, কোথায় বসাবো জায়গা পাচ্ছি না, একটা নির্দিষ্ট জায়গা করুন, এই সমস্ত আর কি। এখানে কল যদি হয় আরও খুবই সুন্দর। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।